নমস্কার বন্ধুরা, আমি অসীম রয়। আজকে এই ভিডিওতে আমরা লয়্যার, অ্যাডভোকেট ও ব্যারিস্টার এই শব্দগুলির মধ্যে পার্থক্য কী সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সাধারণত লয়্যার এবং অ্যাডভোকেট শব্দগুলি একই প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়, কারণ সাধারণ মানুষেরা তাদের উভয়ের মধ্যে পার্থক্য সম্পর্কে অবগত নয়। একইভাবে অন্যান্য আইনি শিরোনাম যেমন একজন সলিসিটর, ব্যারিস্টার, সিনিয়র অ্যাডভোকেট, অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট অন রেকর্ড, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, পাবলিক প্রসিকিউটর এবং গ অ্যান্ড ফিলিডার এর ক্ষেত্রেও মানুষেরা অবগত নয়। তাই আমরা যদি বলি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বি আর আম্বেদকর স্যার একজন লয়্যার না অ্যাডভোকেট ছিল, সেই বিষয়টি আমাদের অনেকেই জানা নেই। একজন ভারতীয় নাগরিক হিসেবে অবশ্যই এই বিভিন্ন আইনি কর্তৃপক্ষের জন্য ব্যবহৃত বিভিন্ন আইনি শিরোনাম এর মধ্যে পার্থক্য আমাদের জানা দরকার। তো প্রথম যে আইনি শিরোনামটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো লয়্যার। একজন লয়্যার হলেন এমন একজন ব্যক্তি যিনি ল পড়েছেন এবং ভারত থেকে এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেছেন। যে কোনো ব্যক্তি যিনি ভারত থেকে 3 বা 5 বছরের এলএলবি কোর্স সম্পূর্ণ করেছেন ভারতবর্ষে তাদের লয়্যার হিসেবে স্বীকৃত দেওয়া হয়। একজন লয়্যার আদালতে তার ক্লায়েন্টের প্রতিনিধিত্ব করতে পারেন না বা আদালতে তার ক্লায়েন্টের পক্ষে যুক্তিও দিতে পারেন না। দ্বিতীয় যে আইনি শিরোনাম সেটি হচ্ছে ব্যারিস্টার। একজন ব্যারিস্টার একজন লয়্যারের মতোই, তবে একজন ব্যারিস্টার নিজের এলএলবি ডিগ্রি ইংল্যান্ড থেকে সম্পূর্ণ করেছেন। একজন লয়্যারের মতো একজন ব্যারিস্টারও আদালতে তার ক্লায়েন্টের প্রতিনিধিত্ব করতে পারেন না বা আদালতে তার ক্লায়েন্টের পক্ষেও যুক্তি দিতে পারেন না। তৃতীয় শিরোনামটি হচ্ছে অ্যাডভোকেট। সকল অ্যাডভোকেট লয়্যার, কিন্তু সকল লয়্যার অ্যাডভোকেট নয়। যখন একজন লয়্যার বার কাউন্সিল অফ ইন্ডিয়া এ নথিভুক্ত হয় লাইসেন্স পান, তখন তিনি একজন অ্যাডভোকেটের পদবী বা উপাধি লাভ করেন। একজন অ্যাডভোকেট হওয়ার প্রক্রিয়াটি হলো, প্রথমত একজন ব্যক্তিকে অবশ্যই এলএলবি ডিগ্রি অর্জন করতে হবে। দ্বিতীয়ত তাকে অবশ্যই এআইবি মানে অল ইন্ডিয়া বার এক্সামিনেশন পাস পরীক্ষা পাস করতে হবে এবং বিসিআই থেকে তালিকাভুক্ত পেতে হবে। তালিকাভুক্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেই ব্যক্তি আদালতে প্র্যাকটিস করার লাইসেন্স পায় এবং একজন লয়্যার পদবী থেকে তিনি একজন অ্যাডভোকেটের পদে উন্নীত হন। সেই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর একজন লয়্যার অ্যাডভোকেট হয়ে আদালতে উপস্থিত হওয়ার, অনুশীলন করার এবং তাদের ক্লায়েন্টদের প্রতিনিধিত্ব করার ক্ষমতা পায়। পরবর্তী আইনি শিরোনামটি হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট। এই উপাধি বা শিরোনামটি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দ্বারা সেই সমস্ত অ্যাডভোকেটদের জন্য মনোনীত করা হয় যারা নির্দিষ্ট প্যারামিটার্সগুলি যোগ্যতা অর্জন করে এবং অসাধারণ জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ হয়। সিনিয়র অ্যাডভোকেটের যোগ্যতা মানদণ্ড হলো 45 বছরের বেশি বয়সী হতে হবে, কমপক্ষে 20 বছরের অ্যাডভোকেসি প্র্যাকটিস এক্সপিরিয়েন্স থাকা দরকার, বিভিন্ন মামলায় তর্ক করে মামলা জিতেছে এমনও হওয়া দরকার। সিনিয়র অ্যাডভোকেট হওয়ার পর সেই অ্যাডভোকেটে ড্রেস চেঞ্জ হয়ে যায় এবং তাদের ড্রেসের বিভিন্ন গাউন থাকে যার কাঁধে ক্ল্যাপ থাকে। এই পদবি বিশেষ জ্ঞান ও কয়েক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হয়। পরবর্তী আইনি শিরোনামটি হচ্ছে অ্যাডভোকেট অন রেকর্ড মানে এওআর। প্রতিটি আদালতের নিজস্ব নিয়ম, কার্যাবলী এবং পদ্ধতি রয়েছে। একইভাবে সুপ্রিম কোর্টেরও নিজস্ব নিয়ম রয়েছে। সুপ্রিম কোর্টে শুধুমাত্র একজন এওআর মানে অ্যাডভোকেট অন রেকর্ডই একটি পক্ষের পক্ষে পেটিশন, হলফ নেওয়া বা অন্য কোনো আবেদন করতে পারে। অন্যথায় এটি যদি কোনো কম এক্সপিরিয়েন্স উকিলকে পেটিশন ফাইল করার অনুমতি দেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্টে অযথা সময় নষ্ট হবে। তবে সুপ্রিম কোর্টে যে কোনো ব্যক্তি একটি মামলার খসড়া তৈরি করতে পারে এবং এই যে কোনো ব্যক্তি আর্গুমেন্টসও করতে পারে, তবে শুধুমাত্র একজন এওআর মানে অ্যাডভোকেট অন রেকর্ডই কোনো পেটিশন ফাইল আবেদন করতে পারে। অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ার জন্য একজন উকিলকে এসসি এওআর মানে সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট অন রেকর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এসসি এওআর পরীক্ষা লেখার যোগ্যতা হলো ন্যূনতম 5 বছরের অ্যাডভোকেট থাকা দরকার, যেটা সেই অ্যাডভোকেটকে যে কোনো আদালতে 4 বছরের অনুশীলন এবং একজন এওআর এর অধীনে 1 বছরের প্রশিক্ষণ থাকা দরকার। এছাড়াও যে এওআর এর অধীনে প্রশিক্ষণ নেওয়া হয়েছে সেই অ্যাডভোকেটের কমপক্ষে 10 বছরের আদালতে অনুশীলন করার অভিজ্ঞতা থাকা দরকার। পরবর্তী আইনি শিরোনামটি হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। প্রতিটি রাজ্যে একজন অ্যাডভোকেট জেনারেল সেই নির্দিষ্ট রাজ্যের গভর্নর দ্বারা নিযুক্ত হন। একজন অ্যাডভোকেট জেনারেল কোনো আদালতে রাজ্যের সরকারের প্রতিনিধিত্ব করেন। রাজ্য সরকারের সমস্ত মামলা সেই নির্দিষ্ট রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দ্বারা প্রতিনিধিত্ব হয়। একজন অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যের প্রথম আইন কর্মকর্তা বা ফার্স্ট ল অফিসার অফ দ্য স্টেট হিসেবেও উপাধি দেওয়া হয়, কারণ তিনি একটি মামলায় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। একজন অ্যাডভোকেট জেনারেল রাষ্ট্রের আইনি উপদেষ্টা হিসেবেও কাজ করেন। অ্যাটর্নি জেনারেল, একজন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। একজন অ্যাটর্নি জেনারেল আইন আদালতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। কেন্দ্রীয় সরকারের সমস্ত মামলা সমগ্র দেশের অ্যাটর্নি জেনারেল দ্বারা প্রতিনিধিত্ব হয়। একজন অ্যাটর্নি জেনারেলকে দেশের প্রথম আইন কর্মকর্তা বা ফার্স্ট ল অফিসার অফ দ্য কান্ট্রি উপাধি দেওয়া হয়, কারণ তিনি একটি মামলায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। একজন অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় সরকারের আইনি উপদেষ্টা হিসেবেও কাজ করেন।
পরবর্তী আইনি শিরোনামটি হচ্ছে সলিসিটার জেনারেল। একজন সলিসিটার জেনারেলকে দেশের দ্বিতীয় আইন কর্মকর্তা বা সেকেন্ড ল অফিসার অফ দ্য কান্ট্রি উপাধি দেওয়া হয়, কারণ তিনি অ্যাটর্নি জেনারেলকে সমস্ত কাজে সহায়তা করে। পরবর্তী আইনি উপাধিগুলি হল পাবলিক প্রসিকিউটর এবং গভর্নমেন্ট লিডার। আমাদের দেশে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটিত হলে তা রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত হয়েছে বলে বোঝানো হয়। সুতরাং ভিক্টিমের মামলাটি সমাজের বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃত হয়। ভুক্তভোগীর মামলা রাষ্ট্র দ্বারা প্রতিনিধিত্ব করা হয় এবং এই ধরনের ক্রিমিনাল মামলার অ্যাডভোকেটকে পাবলিক প্রসিকিউটর বলা হয়। আর যখন একজন অ্যাডভোকেট একটি সিভিল মামলায় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন তখন তাকে গভর্নমেন্ট ফিলেরা বলা হয়। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আমরা লিগাল অথরিটিস বা আইনি শিরোনামগুলির ব্যাপারে জেনেছিলাম সেগুলো একবার সামারাইজ করে নিই। তো প্রথমেই আমরা লয়ার, এরপর ব্যারিস্টার, অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, অ্যাডভোকেট অন রেকর্ড, অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, সলিসিটার জেনারেল, পাবলিক প্রসিকিউটর এবং গভর্নমেন্ট লিডার এর ব্যাপারে জেনেছি। লিগাল ফিল্ডে প্রতিটি ব্যক্তিকে অবশ্যই এই ধরনের আইনি শিরোনাম বা লিগাল অথরিটিস এর ব্যাপারে জানা দরকার। শুধু লিগাল ফিল্ডেই নয়, আমাদের দেশের সমস্ত সাধারণ নাগরিকও অবশ্যই এই শিরোনামগুলি জানা দরকার। আশা করি এই ভিডিওটা দেখার পরবর্তীকালে আপনারা কোনো লিগাল এক্সপার্টের কী আইনি উপাধি সেটা জানতে বেশি অসুবিধা হবে না। এই সমস্ত ভিডিও তৈরি করতে খুবই বেশি রিসার্চের প্রয়োজন হয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন এবং তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যদি কিছু সাজেশন বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন। ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য।